আজকে আমরা এসেছি লিচু বাগানে একদম লাইভ গাছ থেকে পেড়ে লিচু খাওয়ার জন্য। আর এই যে লিচু গাছগুলো দেখা যাচ্ছে, এই যে এত অসাধারণ সুন্দর কালার এবং অনেক বড় বড় যে লিচুগুলা, এই গাছগুলা আমার দাদু নিজে হাতে লাগিয়েছে। আর এটা হচ্ছে আমার দাদু বাড়ি ছেনেদা কালীগঞ্জে, আমার দাদু বাড়ি। তো এই যে টোটাল এই আমার চারিপাশে হচ্ছে বাগান। এখন অলরেডি অনেক গাছের লিচু পেড়ে ফেলা হয়ে গেছে, আমরা একটু শেষের দিকে আসছি। তো আমরা আজকে গাছ থেকে পেড়ে যেটা মন চাই, যেভাবে মন চাই সেভাবে লিচু খাবো এবং আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ অসাধারণ কালার লিচুর একদম। আমরা ঢাকা শহরে যেহেতু বসবাস করি, আমরা ঢাকা শহরে মানে লিচু দেখি খাই, কিন্তু আসলে এইরকম মানে হাতে নিয়ে জাস্ট এইভাবে ছিঁড়ে লিচুর যে মানে মানে একটা স্বাদ, এই যে রসে রসে একদম টলটল করছে, দেখো একদম রসে টলটল করছে, এই যে একদম আমার হাত ভরে যাচ্ছে রসে, এইরকম লিচু মানে আমরা খাওয়ার অনুভূতিটা পাই না। তো এই জন্যে আসলে দাদু বাড়িতে আসা। তো অসাধারণ মিষ্টি এবং মানে থাকে থাকে লিচু সাজানো, একদম থাকে থাকে, দেখেন একদম থাকে থাকে, হ্যাঁ মানে কত সুন্দরভাবে সেজে আছে। হ্যাঁ মনে হচ্ছে লিচু, কিছু কিছু লিচু আমাকে বলছে যে তুমি আমাকে হাত দিয়ে ছুঁয়ো না, আমাকে ডাইরেক্ট গাছ থেকে খাও। আমি একটু দেখি ট্রাই করে যে আসলে গাছ থেকে লিচু টাচ হাত দিয়ে টাচ না করে খাওয়ার ফিলটা কেমন, আমি একটু দেখি গাছ থেকে ডাইরেক্ট খাই। আমি দুইটা খুব সুন্দর সুন্দর লিচু পেয়েছি, আপনারা খেতে চান দুইটা? মাশাআল্লাহ, আমি একদম কোনো রকম হাতের টাচ ছাড়া এখান থেকে লিচু দাঁত দিয়ে ডিরেক্ট গালে নিয়ে খেয়ে ফেলেছি। শিয়ালে আরও আসতে এইভাবে নাকি শিয়ালে খাই, আমি আমি জানতাম না। চাচু বসে আছে, চাচু বলতেছে চাচু দেখানো লিচু, যে এইভাবে লিচু খাই। আচ্ছা ছবি, তোমার কেমন লাগতেছে? খুব ভালো, এরকম গ্রামে এরকম পরিবেশে এসে লিচু খাইতে পারতেছি তার দাদু লাগানো গাছে। আসো আমরা একটু এই গাছের লিচুগুলো কেমন একটু দেখি। কি সুন্দর কালার, আমি এখান থেকে একটু ডিরেক্ট হাতের স্পর্শ ছাড়া একটু খেয়ে দেখি কেমন লাগে। কি যাচ্ছে না, এই বেরো আসলো, তো এই চলে গেছে, মানে ছেড়ে ফেলে, মানে বিশ্বাস করো লিচুটা একটু এদিকে আসো, আমি একটু দেখাই। আমি যখন কামড়টা দিছি, আমি যেহেতু হাত দিয়ে ধরি নাই, পুরো লিচুর রসে ভিজে গেছে, মানে দেখো এর মধ্যেও মানে রস আছে কিছুটা। এই দেখো এই দেখো এই দেখো এই যে রস, এই দেখো রস নল পাতায় একদম, হ্যাঁ এখান থেকে ওই যে খেজুর গাছের রস যেরকম পড়ে না, এই দেখো এখানে একদম রস, এই দেখো এই দেখো রস, মানে লিচুতে এত পরিমাণ রস, মানে কি বলবো আমি এখন। মানে এইভাবে গালে ডাইরেক্ট খাচ্ছি, মানে অসাধারণ। এখানে অনেক অনেক লিচু আছে, তো আসলে এরকম মানে লিচু খাওয়ার অনুভূতি আমার আগে কখনো হয় নাই, কারণ আমি দাদু বাড়িতে আসলে লিচু সিজনে এইভাবে কখনো আসা হয় নাই। এই জন্য চাচু আমাকে বারবার বলতেছে আসো আসো খেয়ে যাও, সেই জন্য ফাইনালি আসা। তো আমরা আসছি, আমার সাথে শুধু আমি একাই না, আমার অনুভূতিটা আমি দেখানোর চেষ্টা করলাম, আমার সাথে আরও দুই ভাই আছে, আমি তাদের একটু চেষ্টা করি। সাজিদ ঠিক আছো, বলো তোমার ফিলটা কি? আমি তো গাছ থেকে পেরে খেলাম, তোমার কাছে কেমন লাগতেছে? ও ও ফিল কত পিস হয়েছে গুনে নে খাইতেই তো আছি আমি, এগুলো অসাধারণ অসাধারণ। বাগানে এসে যদি গুনে খাইতে হবে, সরাত করে চলে যাচ্ছে, খুশাটা ফিল্টার হয়ে বেরোয় আসলো। এই যে আমরা ওই পাশে কথা খাই, প্রত্যেকটা অসাধারণ। এটা হচ্ছে বোম্বে লিচু, আমরা বোম্বাই লিচুটা খাচ্ছি। কিছুদিন আগে চাচু আমাদেরকে পাঠাইছিল ঢাকাতে চায়না থ্রি, ওটা অসাধারণ ছিল, ওটা অলরেডি গতকাল শেষ হয়ে গিয়েছে, এখন আসছে হচ্ছে বোম্বাই লিচুটা। এটা হচ্ছে বোম্বাই লিচু, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যেটা মনে চাবে জাস্ট এভাবে পেড়ে খেলতে হবে। নাও এটা তোমার তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য, আমার জন্য, ইয়েস নাও শব্দটা সুন্দর, রসটা দেখলে ফিলটা দিলাম কি না, এটা মিষ্টি আছে অনেক।
আটু মোটামুটি ছোট লিচু সাইজ হিসাবে। আমরা এই পাশে কিছু লিচু দেখি, দেখো 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 লিচুগুলো আমাদের বলতেছে প্লিজ আমাকে খাও, লুকাইছিল আমার জন্য। দেখো তোমাদের কি উকি দিয়ে, দেখো 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 উকি দিয়েছিল লিচুগুলো, উকি দিয়ে আছে বলতেছে আমাকে খাও। আমরা ছোটবেলায় স্কুলে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা দেখেছি, কিন্তু যেমন খুশি তেমন লিচু খাওয়া প্রতিযোগিতা দেখিনি। সেখানে প্রতিযোগিতা হচ্ছে না, বাট আমি মনের মাধুরী মিশে যেমন খুশি তেমন ভাবে লিচু খাচ্ছি, কারণ আসলে দেখে লোভ সামলানো যাচ্ছে না। অসাধারণ সাইজগুলো, সুন্দর অসাধারণ, মানে জাস্ট দেখো, মানে এইভাবে যখন আমি লিচুটা যখন মানে খোসাটা ছিঁড়ছি, দেখো এই দেখো একদম জুসি, দেখো এই এই দেখো মানে একদম মানে টপ টপ করে মানে লিচু থেকে রস পড়তেছে একদম, দেখো পুরো একটা লিচুর একদম রস, একদম টপ টপ করে লিচুর রসগুলো পড়তেছে। থেকে খাওয়া সহজ নিয়ে হয়ে মানে অসাধারণ, দেখো দেখ, আপনাদের লোভ দিতে চাই না, বলতে চাই এভাবে গ্রামের পরিবেশে উপভোগ করা উচিত। তো যে যেখানে যেখানে থাকুক না কেন, যার আশেপাশে লিচু বাগান আছে, চুরি করে হোক এসে হোক যেভাবে হোক না কেন, চুপ করে এসে ভাড়া করে হলেও বাগান থেকে লিচু খান। কি তোমাদের কি হিংসা হয় আমি একাই সব লিচু খেয়ে ফেলি? তো আসলে চেষ্টা করলাম লাইভ বাগান থেকে লিচু খাওয়ার অভিজ্ঞতাটা এবং বাগান ঘুরে ঘুরে লিচু খেয়ে তার স্বাদ অনুভব করে লিচুগুলো দেখানোর জন্য। তো আপনারাও চেষ্টা করবেন এরকমভাবে এনভায়রনমেন্ট ফিল করার জন্য, এরকম প্রাকৃতিক পরিবেশে আসার জন্য, তাহলে মাইন্ড অনেক ভালো ভালো থাকবে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। লিচু খা, লিচু খা, লিচু 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 রাখতেছে।